ফর্সা হতে চাও, তাহলে অনলাইনে যাও এবং V7 ক্রিমটা অর্ডার করে নাও। কি চমকে গেলে? চমকে যাওয়ার কথাই, আজকে তোমাদেরকে আমি V7-এর টোনিং ক্রিমের কিছু সত্যতা বলবো, যেটা সত্যি ত্বক ফর্সা করে কি না, তোমাদের স্কিনের জন্য কতটা ভালো হবে, সেফটি হবে, তার সব কিছুই শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিও শুরু করা যাক। কিছুদিন আগে বলবো না, প্রায় ছয় থেকে সাত মাস আগে হবে, যে অনলাইনে আমি একটা ক্রিম সম্পর্কে জানতে চেয়েছিলাম যে এই ক্রিমটা কীরকম হবে, কি অথবা আমি যদি ফর্সা হওয়ার কোনো ক্রিম নিতে চাই তো কোনটা বেস্ট হবে। তো এক সেলার আপু আমাকে V7 ক্রিমটা দেখায় যে আপু এই 7 টোনিং ক্রিমটা খুবই ভালো হবে, তুমি নিয়ে নাও, তোমার স্কিন একদম ধবধবে সাদা করে ফেলবে আর কালো দাগ তো রিমুভ হবেই, খুবই অনেক রকমের উপকারিতা আমাকে বলল। তো আমার এক কাজিন আছে যে অনলাইনে, আই মিন ফেসবুকে যে সেলার জবটা রয়েছে সে কাজটা করে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই V7 টোনিং ক্রিমটা কি সত্যি কাজ করে, এটা কি ফর্সা করে স্কিন? তো ও আমাকে বলল যে এরকম কিছুই করে না, এই ক্রিমটা তোর টোনিং করবে স্কিনটা। টোনিং বলতে যেরকম অনেকের স্কিনে ছোপ ছোপ দাগ থাকে অথবা মেস্তা দাগ থাকে, ডার্ক স্পট থাকে, তো এই কোথাও গেলে মেকআপের জন্য, কোথাও গেলে আমরা যেরকম বিবি ক্রিম ইউজ করি মেকআপের আগে, যে বিবি ক্রিমটা ইউজ করি তারপর মেকআপ ইউজ করি অথবা পাউডার যাই, তো এই ক্রিমটা ঠিক সেরকম ব্যবহার করা যায়। কিন্তু নর্মালি এই ক্রিমটা যদি আমরা রাতে ঘুমানোর আগে ব্যবহার করে ঘুমিয়ে থাকি, এটা চিন্তা করে যে এই ক্রিমটা আমাদের ফর্সা করবে, অ্যাকচুয়ালি এটা কিছুই করবে না, এই ক্রিমটা জাস্ট তোমার স্কিনটাকে মেকআপের মতো, মানে তুমি বাইরে যেতে চাও কিন্তু মেকআপ করার সময় হচ্ছে না, তুমি এই ক্রিমটা ইউজ করো, চলে যাও, মনে হবে তুমি মেকআপ করেছো। তোমার এই ক্রিমটা এক্সট্রা একটা ব্রাইটনেস লুক দেবে। এখানে দেওয়া আছে V7 টোনিং লাইট ক্রিম, এটা তোমার স্কিনটাকে লাইট করে দেবে। তো ক্রিমটার সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে যে ক্রিমটা ফর্সা করে, অনেক কাজ রয়েছে এই ক্রিমের, বাট এই ক্রিমটা তেমন কোনো কিছুই করে না আর এর সাইড এফেক্ট তেমন নেই, এটা জাস্ট তোমার স্কিনটাকে টোনিং করবে, স্কিনটাকে লাইট করবে, তুমি এটা মেকআপ বিবি ক্রিমের মতো ব্যবহার করতে পারবে। V7-এর এমন কোনো ব্র্যান্ডের ক্রিম নেই অথবা বডি লোশন নেই যেটা তোমার স্কিন ত্বককে একদম ধবধবে সাদা করে ফেলবে, স্থায়ীভাবে পার্মানেন্টলিভাবে তোমার স্কিনটাকে লাইট করবে, এরকম কোনো ক্রিম এখনও হয়নি V7-এর। তো এই ধারণাটা অনেকের রয়েছে আর বেশ করে সেলার আপুরা তো একদম নিশ্চিন্তে বলে দিচ্ছে না জেনি যে এটা এরকম কাজ করে। তো তাদের জন্য একটাই কথা বলবো যে অযথা মানুষকে এভাবে ঠকানোর কোনো প্রয়োজন নেই, মানুষ দেখা গেলো তোমার থেকে একটা জিনিস নেবে, সে ঠকে গেলো পরবর্তীতে কিন্তু তোমার থেকে এই জিনিসটা নেবে না। তো এই ছিল ভিডিওটা, তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই মহামারীর মধ্যে সবাই সাবধানে থাকবে। তো আল্লাহ হাফেজ।